গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য শুভ সন্ধ্যায়। নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে পুজোর আগেই। সুখবর, সমস্ত চাকরি প্রার্থীরা যারা এখনো পর্যন্ত আবেদন করনি, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস এবং ডিপ্লোমা পাস যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে তাদের যদি জেলার চাকরির আপডেট পেতে চাও, অবশ্যই কমেন্ট করতে পারো তোমার জেলার নাম। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। হাইকোর্টের তরফ থেকে নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 17 এখানে প্রকাশিত হয়েছে 17 সেপ্টেম্বর 2021-এর নোটিশটি। এখানে নাম্বারও দেয়া রয়েছে, নোটিফিকেশন নাম্বার। এখানে আবেদন প্রার্থীদের কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে, মোটামুটি শূন্য পদ রয়েছে। এখানে বেতনের পরিমাণটা কিন্তু দারুণ দেয়া হচ্ছে। তোমরা যদি দেখো 56,100 থেকে 144,300 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে স্পেশাল অ্যালায়েন্স পার মান্থ এখানে 200 টাকা করে কিন্তু দেয়া হবে। আর তোমরা যদি দেখো মিনিমাম পে কিন্তু 57,800 টাকা প্রতি মাসে কিন্তু বেতন পাওয়া যাবে। বয়স প্রার্থীদেরকে কি বলা হয়েছে, 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এবং আবেদনকারীদের যারা 5 বছরের ছাড় পাবে এসসি এসটি এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই কিন্তু এই ছাড়টি থাকছে। এছাড়াও এখানে যে সমস্ত প্রার্থীরা, অন্যান্য প্রার্থীরা আবেদন করবে, অবশ্য তোমাদেরকে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেইগুলো কিন্তু দেখে নেব। এবং এখানে তার সঙ্গে সঙ্গে আর কি কি বলা হচ্ছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবো। প্রার্থীদের অবশ্য কমপ্লিট করা থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামে সেটা কিন্তু হতে হবে, অথবা তার ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট থেকে তোমরা যদি এই রকম পাস করে থাকো গ্র্যাজুয়েশন, তাহলে আবেদন করতে পারবে। এবং অবশ্য তোমাদের ইংলিশ নলেজ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বা জ্ঞান থাকতে হবে আবেদন প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। এবং টাইপিংয়ের এখানে 160 ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং করার তোমাদেরকে অবশ্য স্পিড থাকতে হবে। আবেদন প্রার্থীদেরকে আবেদন করার জন্য যেটা আবেদন ফিজ রাখা হয়েছে, এসসি এসটি হলে 400 টাকা লাগছে আবেদন ফিজ, অন্যান্য প্রার্থীদের জন্য এখানে 800 টাকা আবেদন ফিজ লাগছে। পেমেন্ট এখানে কিভাবে করতে হবে, অবশ্য তোমাদেরকে হাইকোর্টের যে অ্যাড্রেস দেয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। চলে আসি আর কি কি তোমাদের জন্য এখানে ইনফরমেশন প্রদান করা হয়েছে, ইনফরমেশন গুলো অবশ্য তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে আবেদন প্রার্থীদেরকে, বিফোর অক্টোবর 8, 2021 ফ্রাইডে, তার আগে আবেদন করতে হবে বিকেল 4:30 PM এর আগে, কারণ এখানে তার আগেই তোমাদের এই ফর্ম ফিল আপটা সাবমিট করতে হবে। অনলাইনে যারা যারা আবেদন করবে, অবশ্য অনলাইন থেকে আবেদন করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। অবশ্য আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এবং এখানে কিন্তু তোমরা অবশ্য সিলেকশন মেথড তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নেওয়া হবে। আবেদনকারীরা যারা আবেদন করবে, অবশ্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট গুলো দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে পোস্টাল স্ট্যাম্প 45 টাকার এটা কিন্তু দিতে হবে। এবং এনভেলপ খাম এখানে তোমাদেরকে বলা হয়েছে, এনভেলপ খামের মাধ্যমে পাঠাতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। এখানে তোমরা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফটো, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা তোমাদের প্যান কার্ড অথবা তোমাদের ভোটার আইডেন্টিটি কার্ড, এই সমস্ত গুলো তোমরা দিতে পারো। এছাড়াও আরো কিছু ইনফরমেশন যেগুলো তোমরা হয়তো এই ভিডিওতে দেখতে চাইছো, অবশ্য তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে কমেন্ট সেকশনে। এখানে যে শূন্য পদগুলি রাখা হয়েছে খুব একটা নেই, কিন্তু আমরা প্রথমেই বলেছি টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 14টা। এখানে যারা আগ্রহী প্রার্থী আছে, অবশ্য তারাই কিন্তু আবেদন করো, কারণ তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো হাইকোর্টে যে নিয়োগটা করা হচ্ছে এখানে কিন্তু আবেদন ফিজটা এই রকম আছে। সেই জন্য যাদের কনফিডেন্স লেভেল হাই আছে, যারা
ক্র্যাক করতে পারবে, চাকরির প্রিপারেশন যাদের ফুল আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো, এবং যাদের নেই বলে করবে না সেটা ব্যাপার না, অবশ্য করবে, কারণ তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু হয়ে যাবে। হাইকোর্টের কি রকম পরীক্ষার সিলেবাস থাকে সেইগুলো কিন্তু এখানে নোটিফিকেশনে দেয়া রয়েছে, সেগুলো চেক করে নিতে পারো, ভিডিও নিচে ডেসক্রিপশনে আমরা প্রদান করে দেব তোমাদের জন্য, এইগুলো তোমরা সম্পূর্ণ ডাউনলোড করে নেবে এবং নোটিফিকেশনটার যাবতীয় ইনফরমেশন গুলো পড়বে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে অ্যাপ্লাই করো না, কারণ সম্পূর্ণ ইনফরমেশন গুলো যাচাই করে পড়ে তারপরেই অ্যাপ্লাই করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার দেওয়া তথ্য তোমাদের যদি কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমার জেলায় যদি কোনো কোর্টে যদি চাকরি করতে চাও, মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী পাস কিংবা গ্র্যাজুয়েশন বা এইচএস পাস, এই রকম যে কোনো কোয়ালিফিকেশনেই যদি তোমরা চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।